হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো 24শে ফেব্রুয়ারি, তো এখন বাজে করে তো 12টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে আজকেও আমি ভাবি সকালবেলা উঠে, ঠিক আছে, যে ব্লগটা স্টার্ট করব সকাল থেকে করব। তা না হলে অনেকে ভাবে আমি সকাল থেকে তো কোনো কাজকর্ম করি না, আমি 12টার সময় ঘুম থেকে উঠি, সেটা কিন্তু নয় আদেও। আমি সকালবেলা উঠে সূর্যের টিফিন করেছি, করে আজকে না আজকে টিফিন করিনি, এটা সত্যি কথা, আজকে টিফিন করিনি, আজকে অন্য কাজ করেছি। আজকে বেশ কিছু এদিক এলোমেলো করেছি, মানে ঘরের জিনিস এলোমেলো করেছি, তো সকাল থেকে সেইটাই করছিলাম। ঘরটার মোছা হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে, মানে কোনো জিনিস একদিক থেকে অন্যদিকে গেলে দেখবে সেই জায়গার যে অনেক দিন ধরে যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করতে অনেক টাইম লাগে, তো আজকে আমার সেটাই হয়েছে। তো আজকে কি করেছি সেটা আমি দেখাচ্ছি। কালকে আমাদের বাড়িতে যে 4 জন নতুন গেস্ট এসেছিলো, ঠিক আছে, তারা আমাদের পাশের বাড়ির তে থাকতো, তো তাদের বাড়িতে দেখতে পারছিল না বলে সেই কারণে আমাদের বাড়ি দিয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে জানে সবাই যে আমাদের বাড়িতে অনেক রকমের পশু পাখি সবাই থাকে, তো সেই কারণে ওরা মানে অন্য একজন নিতে চেয়েছিলো, তাকে না দিয়ে আমাদের দিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে অলরেডি বদ্রি পাখি আছে। আর আমাদের পাড়ায় জানে আমাদের বাড়ির যে কোনো পশু পাখি যেই থাকুক না কেন তাদের যত্ন আলাদাই হয়, কারণ সুরজ এসব খুবই ভালোবাসে, ও মানুষের থেকে পশু পাখিদের ওপরে খরচা করতে বেশি ভালোবাসে, তো সেই কারণে ও আমাদের বাড়িতেই দিয়ে গেছে, ঠিক আছে। তো কালকে সেই কারণেই ওরা 4 জন আমাদের বাড়িতে, তো ওদের এক জায়গা থেকে অন্য জায়গায় একটু রাখবার মানে ওদের রাখবার একটু অসুবিধা হচ্ছিলো, আমরা যেখানে রেখেছিলাম সেখান দিয়ে যাতায়াত করি সব সময়, ঠিক আছে, তো ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছিলো, মায়ের মাথায় লেগে যাচ্ছিলো, তো সেই কারণে ওদের সকালবেলা আমি আর সুরজ মিলে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। খাঁচাটা এখনও হয়নি, খাঁচাটার এখনও স্টোরে রাখা হয়েছে, অনেকদিন ধরে পড়ে আছে বলে সেই কারণে জং এসে গেছে, তো সেগুলো রং টং করে তারপরে তার ব্যবস্থা করতে হবে ওদের, মানে এক জায়গায় রাখবো, এখন আলাদা আলাদা জায়গাতেই আছে, যেরকম ছিল সেরকমই আছে। তো কোথায় রেখেছি তোমাদের দেখাচ্ছি, তারাও এই যে এই জায়গাটা ছিল, ওরা পরিষ্কার করে গাছটা এই কোণে ছিল, ওই কোণাতে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর ওখান দিয়ে যাতায়াত করতেও অসুবিধা হচ্ছিল সেই কারণে, আর ওরা আছে ওইখানে, ওখানে আমরা খুব একটা যাতায়াত করি না, ছাদে খুব কমই যাই, খুব দরকার না হলে ছাদে যাওয়া হয় না, তো সেই কারণে ওদের ওখানে রেখেছি। এখন ওরা আলাদা আলাদা খাঁচাতেই আছে, ওকে ওই খাঁচাতেই রাখা হয়েছে একলা, আর এরা 4 জন এখানেই আছে। তবে সকাল থেকে মানে আমাদের ঘুম ভাঙছে ওদের কিচির কিচিরে, আমাদের যে সিঙ্গেল ছিল সে অতটা কথা বলে না, মানে খুব কম, সে ধরাও দেয় খুব কম। আগের যে ছিল ওর যে পেয়ারটা ছিল সে খুব ধরা দিত, সে আমার হাতে এসে বসতো খেত, কিন্তু ও মারা যাওয়ার পর এ অতটা হাতে ধরা দেয় না আর খুব কম কথা বলে, কিন্তু এরা 4 জনে যে হারে বকে মানে ঝগড়ায় এক্সপার্ট বলে না, সব সময় কিচির কিচির করে আছে। এ আমি এখন কথা বলছি বলে সেই কারণে চুপ করে আছে। তা নাহলে সকালবেলা সুরজ গান শুনছিল, গানও চলছে এরাও চিল্লাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো এখন নিচে যাবো, আজকে আমি মাথায় শ্যাম্পু করবো, তো এখনই ভাবছি করে নেবো। তো সুরজের টিফিন হয়ে যাওয়ার পর সুরজের মনে পড়ছে সুরজের আজকে নেমন্তন্ন ছিল, আর আমাদের 2-3 সপ্তাহ ধরে সুরজ বলে যাচ্ছে যে ওর নেমন্তন্ন কালকে, আমরা সেটাই জানি যে কালকে নেমন্তন্ন, তাই জন্য সুরজের সব টিফিন রেডি হয়ে গেছিলো, সব বক্সে পোড়া হয়ে গেছিলো, তারপরে সুরজ বলছে যে আজকেও নেমন্তন্ন, মানে খেতে যাওয়ার আগে। ওরও সেটা মনে ছিল না, আমি মনে করালাম তাই জন্য মনে করলো, তাহলে কালকে যেত গিফট নিয়ে, সত্যি সত্যি সুরজ কালকে হয়তো যেত নেমন্তন্ন করতে। তো আজকে কী কী রান্না হয়েছে সেগুলো আগে বলে নিই, হ্যাঁ আজকে হয়েছে সোয়াবিনের তরকারি দেখাচ্ছি, তোমার হয়েছে শাক, এটা কী শাক, পালং শাক, পালং শাক হয়েছে, আমি কোনো শাকের নাম জানি না আগেই বলছি, দেখে আমি বুঝতে পারি না কোনটা কী শাক। আর হয়েছে সোয়াবিনের তরকারি আর ডিম ভাজা, যে যখন খাবে তখন, সুরজেরটা হয়ে গেছিলো সব ভরাও হয়ে গেছিলো, তারপরে এই যে ভরে রেখে দেওয়া হয়েছে, তারপরে সুরজের মনে পড়ছে আজকে নেমন্তন্ন ছিল। আর এখন বাপি আশ্রমে বাবাদের ফিস ছিল, তো সেখান থেকে আমাদের জন্য একটুখানি মাংস নিয়ে এসেছে, তো সেইটাই আমি করছি, আশ্রমে তো বিখ্যাত রান্না করে, তো সেটা আমাকে প্রত্যেক বাড়ি, বাপি যত বাড়ি আশ্রম থেকে কিছু নিয়ে আসে সেটাকে প্রত্যেক বাড়ি আমাকে আবার বাড়িতে এসে রান্না করা করে খেতে হয়, মানে আশ্রমেতে যত মশলা দেয়া হয় সব মশলা দিয়ে রান্না করে, আর আমাদের বাড়িতে সবাই ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে ভালোবাসে, আর আশ্রমেতে যা যা মশলা ওরা কিনে দেয় সব মশলা দিয়ে দেয়, বলো বাবা 4টি তেল দিয়েছে, 4টি মশলা দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ নেই, সেই কারণে আমি এটাকে আবার বাড়িতে রান্না করি, আমি ডবল ডবল খাটতে বেশি ভালোবাসি। আর এই কদিন ধরে
মাংস কিনতে পারলে লজ্জা পাবে মা? আমাদের বাড়িতে মাংস এবার আসতে লজ্জা পাবে। তো রাত্রির, এটা রাত্রির জন্য হচ্ছে, সকালের জন্য নয়। সকালে তো সোয়াবিন আলুর তরকারি হয়েছে, তারপরেও বাপি পরে বাপি এগুলো এনেছে, তো সেই কারণে সোয়াবিন আলুর তরকারি দিয়ে সকালবেলা খাওয়া হবে। আর এটা রাত্রির জন্য করে রেখে দিচ্ছি, তাহলে আর রাত্রিবেলা কিছু করতে হবে না, রুটি করব, ব্যাস মিটে যাবে রান্না। সবই আজকে উল্টোপাল্টা হচ্ছে, রান্না হয়ে টিফিন চলে যাওয়ার আগে সুরজের মনে করছে নেমন্তন্ন ছিল, তারপর রান্না হয়ে যাবার পর বাপি ফিস্ট করে এসে নিজে খেয়ে আবার আমাদের জন্য এনেছে, সব রান্না হয়ে যাবার পর। গুড ইভিনিং, আর এখন বাজে ঘড়িতে প্রায় 4:45, আর আমি আর মা নিচে বকবক করতে করতে কখন টাইম চলে গেছে বুঝতে পারিনি, আমার ঘড়ি দেখিয়ে লাভ নেই, ঘড়ি এখন ঘোড়া। তো ঘড়িটা কবে থেকে সুরজকে বলছি যে ঠিক করো ঠিক করো, কেউ পাত্তা দিচ্ছে না, একে আমাকেই তাড়াতে হবে, অলরেডি 3 বছর বয়স, তো ওকে বাড়ি থেকে আউট করতে হবে, আমাকে নতুন ঘড়ি কিনতে হবে। আর আজকে মারাত্মক পরিমাণে গরম, আমি একটুখানি গরম আমার আমি একদমই সহ্য করতে পারি না গরম, এখনই আমি মানে গরম আমার কী হালে কেমন করে লাগছে আমি বলে বোঝাতে পারছি না, এর পরে যখন গরম পড়বে কি হবে আমার। তো এখন কি করতে বসেছি, এখন বসেছি এই যে এই বাসনগুলো পুজোর পর থেকে আর তোলা হয়নি, আজকে তুলেই ফেলি, তা নাহলে পড়েই থাকবে, আমি যা কুটে পড়েই থাকবে, এটা টেবিলে শুকর ছিল টেবিল থেকে এনে ঢোকাচ্ছি। এই সেটটা পুরোটা আমার মায়ের সেট, মানে আমি আমি যবে থেকে আমার বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িতে কালী পুজোও হয় তো তার আলাদা সেট আছে বড়, আর আমাদের বাড়িতে এটা সরস্বতী পুজোর সেট, মানে আমি যবে থেকে আমার মা আমার জন্য সরস্বতী পুজো করছে আর কি, মানে আমি যখন 3-4 বছর বয়স তখন থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তো এইটা মা আর কি কিনে দিয়েছিল আমাকে, এই সেটটা পুরোটা আরতির সেট আর কি, সব আরতির জিনিস আছে। আর এই থালাটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল, এটা পুজোর নয়, এটা বিয়ের সময় আমার মা আমাকে দিয়েছিল, তো এগুলো অনেক দিন ধরে সেই পুজোর পর থেকে আর হাত দিতে পারিনি, পড়েই ছিল, এই এখন ঢোকাচ্ছি নিজের জায়গায়। তো খাঁচাগুলো যেখানে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখায় ওই জায়গাটায় আমি আরও কিছু জিনিস দিয়ে ভরাট করে ফেলেছি, দুপুরবেলা আমি আর বাপি মিলে ওখানে গাছ তুলেছি, কিছু স্নেক প্ল্যান্ট এনেছি, আর আর দুটো গাছ আনবো, এটা করিনি, করে নিয়ে নিচে যাব গিয়ে পিয়ার আর ঢেকুর উঠছে, মানে নিচে যাব তারপর গিয়ে করব। তার আগে ঘরটা আমি গুছিয়ে নিই, টেবিলটা পরিষ্কার করি, দুটো টেবিলই খুব নোংরা হয়েছে, কম্পিউটার টেবিলটাও হয়েছে, এই টেবিলটা তো হয়েছি পুরো বোঝা যাচ্ছে, তো দুটো পরিষ্কার না করলে কেমন বিছিয়ে দেখতে লাগে। চলো, আমার টেবিল ফেবিল পরিষ্কার করা হয়ে গেছে, একটুখানি ওপর থেকে ঘুরে আসি, ওদের সাথে একটু দেখা করে আসি, তোমাদেরও গাছগুলো দেখিয়ে নিই, এই যে কপ চাচ্ছে, এই যে এখানে ওই গাছটার সাথে দুটো স্নেক প্ল্যান্ট রেখেছি, আর দুটো আনতে যাচ্ছি, দেখতে ভালো লাগছে না, এখানে প্রত্যেকটা সিঁড়িতে একটা করে গাছ থাকলে দেখতে আরও বেশি ভালো লাগতো, বাট বাপি বলছে বেশি চাপ দেয়া উপরে সব গাছপালা তুলে ফেললে যদি ভেঙে ঢেঙে যায়, এই জন্য ভয়তে না খুব একটা গাছ তুলতে পারছি না, বুঝলি, আমার খুব ভালো লাগে অরিজিনাল গাছ দিয়ে বাড়ি সাজাতে। একটুখানি ওদের সাথেও দেখা করে আসি, তখন থেকে বকছে কচর কচর করছে, সকালবেলা সেই তুলতে এসেছিলাম, আর এখন এই পাখি একসাথে অনেকগুলো থাকলে তবেই ভালো লাগে, কিছু একটা নিয়ে ঝগড়া লেগেছিল, দুটো সাদা আছে, একটা হলুদ একটা সবুজ, আর আমাদেরটা তো হলুদই, আর আমাদেরটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পাখিটার আমাদের দুটো পাখি হলুদ যে দুটোই এনেছিলাম সেই দুটো হলুদেরই চোখগুলো লাল লাল ছিল, এরও চোখটা লাল, এর চোখগুলো কালো কালো, শুধু ওরটাই লাল ছিল। তো এই যে দেখো কাছ থেকে, এরা একসাথে অনেকজন থাকবে আর সবসময় কিচির মিচির করবে, ওটাই ভালো লাগে, একলাগলে রাখলে ভালো লাগে না, ও যেরকম একলাগলে থাকতে থাকতে কি বকতে ভুলে গেছে, এখন আর খুব একটা চিল্লায় না, আমার সাথে হয়তো কথা বললে তখন কিছু একটা বলতে চায়, আমি সেটা বুঝতে পারি না, মা ওর সাথে যখন বকতে আসে তখনও ও বকে মায়ের সাথে,
কিন্তু সেটা মুডের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের আগের যেটা ছিল রেড আই, সে কিন্তু হাতে আসতো, হাত থেকে খেতো, এও মরে যাওয়ার পর থেকে না আর আসতে চায় না, তাই জন্য ওকে আর বিরক্তও করি না। যেরকম আছে থাক। ও আগে খুব হাতে ধরাও দিত আগের পাখিটা, এ অত ধরা দিতে চায় না, ভয় পায়। অনেকদিন পর ছাদেও এলাম। আমাদের এখানে প্রত্যেকটা গাছে না মুকুল হয়েছে, দেখো এ দেখাবো বলেছিলাম, এই গাছটা প্রায় সব গাছেতেই দেখতে পাবে, পুরো হলুদ হয়ে আছে। কিন্তু এত আম কিন্তু হবে না যত মুকুল ধরেছে। আগেরবারে তো আম ফানের জন্য আম হয়নি, এবারে জানি না কী হবে। কিন্তু ছাদে এসছে ঠিকই, কিন্তু গরম করছে, ছাদ পুরো তেতে আছে। দেখো আমাদের গাছেতে কত বকুল এসছে। আগেরবার ওরকম বকুল হয়েছিল আমফানেতে সব, ছাদে থাকা যাবে না, প্রচুর গরম করছে। আমার ঘরেই ভালো, প্রচুর গরম ছাদে। শীতকাল ছিল তখন একটা আলাদা ব্যাপার ছিল, তখন আর ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে। আর তোরা চিল্লা যত পারবি চিল্লা। আবার কি এরা আবার মাথা নাড়িয়ে নাড়িয়ে ঝগড়া করে। সকালবেলা সকালবেলা সুরজ গান চালিয়েছিল, তখন মানে তুমুল চিল্লাচ্ছে, গানও চলছে এরাও চিল্লাচ্ছে। চলো গাছগুলো লাগিয়ে দিই এখানে, তাহলে বাপি এসে আবার বলবে যে গাছের কিনেছে, গাছের যত্ন করে না, গাছগুলো এনে রাখতে বলেছি রাখে না। তো আমার রুটি ফুটি যা ছিল সব কমপ্লিট, আর সকালবেলা তো ওই মাংসটা আমি আবার করেছি, তো হয়ে গেছে। আর এখন আমি বিকেলবেলা কী করছিলাম সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো এখানে দুটো মাটি রেডি করে রেখেছি গাছ পুঁতবো বলে, কালকে সকালবেলা পুঁতবো, কোন গাছটা সেটাও দেখিয়ে দিই। দুটো ড্রেসিনা গাছ, ড্রেসিনা গাছ এখানে একটা আর ওখানে একটা রেখেছি, কিন্তু ওই গাছটার আর কি ডাল কালকে কাটবো। এই ডালটা এক্সট্রা লম্বা হয়ে বেরিয়ে গেছে, তো এই ডালটা কেটে ওইখানে বসাবো। তো সেই কারণে ওই টবগুলো এনেছি, যে গোড়াটা বসালে যদি গাছ আবার দু তিনটে হয়। ড্রেসিনা নাকি দেখলাম আমি ইউটিউবে, যে ড্রেসিনা গাছ কেটে বসালে নাকি হয়। আর অলরেডি এখান থেকে এই যে গাছটা, এই এইটা এক্সট্রা ডাল, আর তার নিচ দিয়ে অলরেডি শিকড়ও বেরিয়েছে গাছের গোড়া থেকে, আর ছোট ছোট গাছও বেরিয়েছে। তো ওইগুলো কেটে ওই টবেতে ট্রান্সফার করে দেবো। এখনই যেহেতু কোনো গাছ ছিল না ভেবেছিলাম করবো, কিন্তু রাত্রিবেলা থাক, ওদেরও ডিস্টার্ব করা উচিত নয়। একটু রাত্রিরে রেস্ট নিক, সারাদিন সূর্যের আলো নেয়, জল খায়, একটু রাত্রিবেলা থাকুক, কালকেই করবো। মাটি তো রেডি করে নিয়ে চলে এসেছি বিকেলবেলায়, ওই দুটো ছোট ছোট টব পেয়েছি, বড় টবে এখন করবো না, ছোট টবে করে দেখব গাছগুলো গ্রোথ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তো ফেলে দেবো, আর যদি হয় তো তাহলে বড় টবে ট্রান্সফার করে দেবো। এই হচ্ছে গল্প। এই ড্রেসিনা গাছগুলো উপরে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর লাগছে না চারদিকে কী সুন্দর গ্রিন গ্রিন হয়ে আছে, আমার গ্রিন দেখতে খুব ভালো লাগে। আর এই স্নেক প্ল্যান্টগুলো নাকি এয়ার পিউরিফায়ারেরও কাজ করে, স্নেক প্ল্যান্ট তারপর ড্রেসিনা, এরা মোটামুটি নাকি এয়ার পিউরিফায়ারের কাজ করে। ঠিক আছে, আর একটা কী গাছ বাবি তিনটে গাছ নিয়ে এসছে, সং অফ ইন্ডিয়া টাইপের কোনো একটা গাছের নাম জানি না, আমি ভুলে গেছি। তো ওই তিনটে গাছও নাকি ইনডোর প্ল্যান্টস হিসাবে ইউজ করা যায়, দু তিন দিন যাক, তারপরে ওগুলোকেও নিয়ে আসবো, তারপরে দেখব কী করা যায়। তো সুরজ ঘরে বসে মুড়ি খেয়েছে, মুড়ির বাটিটা যদি নিচে নিয়ে যেতে হয় সেটা ওর হয়নি। আর আমার মাথার চুল বিকেলবেলা চান করে এখনো পর্যন্ত শুকায়নি। আজ কালকে সকালবেলা দেখবে আমি গরুর মতো ডাকছি, গলার আওয়াজ তো বেরোবে না। আর সুরজের এই জায়গাটা দেখতে খুব পছন্দ হয়েছে, মানে সুরজ বারবার কথাটা বলছে যে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে। আর আমাদের কিচির মিচির ওপরে চলে গিয়ে এখানটা একটু উঠতে নামতেও সুবিধা হচ্ছে, তা নাহলে ওই খাঁচাগুলো ছিল যখন না তখন নামতে একটু অসুবিধা হতো, আস্তে আস্তে নামতে হতো, এই মানে এগুলো ধরে ধরে নামতে হতো, তো এখন অতটা অসুবিধা হচ্ছে না, কিচির মিচির ওপরে চলে গেছে। আর
সন্ধ্যের পর থেকে তারা কিচির মিচিরও করেনি। ওখানটা অন্ধকার তো, আর ওরা একটুখানি শান্ত জায়গায় বেশি পছন্দ করে। তোদের জন্য ঠিকই হয়েছে, তো চলো এখন নিচে। অলরেডি 10:30 বেজে গেছে আর বাপির খুব জোরে খিদেও পেয়ে গেছে, সব খাবার গরম করবো। তো চলো, তো চলো। ফোনটা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, আজকে এত পরিমাণে ফোন ঘেটেছি আমি যে ফোনের ব্যাটারি হয়ে গিয়ে খতম। তো আজকে থেকেই সুরজ এসির রিমোট খুঁজছে, গরম। সুরজের এত গরম লেগেছে, আজকে থেকেই বলছে এসি রিমোট খুঁজে রাখ। সত্যি আজকে গরম, ও বলছে আমারই দুপুর থেকে এত পরিমাণে গরম লাগছিল। আমি তো বললাম প্রচুর গরম, বেশ গরম পড়ে গেছে। আর পাখা ছাড়া আমাদের বাড়িতে অন্তত অনেকদিন ধরেই পাখা চলছে, মোটামুটি মানে সুরজের জন্মদিন থেকেই পাখা চলছে, না পুরো মার্চে এই ফেব্রুয়ারির প্রথম থেকেই আমাদের বাড়িতে পাখা চলছে। কিন্তু এবার আস্তে আস্তে একদম পাকাপোক্তভাবে গরম পড়ে গেছে, আর ভাল লাগছে না। মানে পাখা ছাড়া যদি আমাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় আমি মনে হয় থাকতে পারবো না। আমি ভিডিও করছি পাখা অফ করে, আর সুরজ সেই গরমের চোটে বাইরে চলে গেছে। পাখা অফ করে আজকে একদমই থাকা যাচ্ছে না, চারিদিকটা বন্ধ। তো আমাদের ঘরের বাইরে ঠান্ডাটা খাবার থেকে ঘরের ভিতরে পাখা চালিয়ে হাওয়া খাওয়া ভালো, তো সেই কারণে বাইরের জানলা দরজা সব বন্ধই রাখি। চেষ্টা করি ঘরের ভিতরে পাখাটা চালিয়ে রাখার, বাইরে থেকে যাতে হাওয়াটা যতটা কম আসে ততটাই ভালো। তো পাখা অফ করেই আমাকে ভিডিও করতে হচ্ছে, তো সুরজ গরমে ভাগ গেয়া। আর এই যে ক্রিমটা আমি মাখি না, কী কী ক্রিম আমি বলে দিচ্ছি, হিমালয়ার নারিশিং স্কিন ক্রিম, এই যে এইটা, এই ডিব্বাটা, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা খুব ভালো মেকআপের প্রথমে যদি আমি ইউজ করি না, খুব ভালো মেকআপ হয়। মানে অ্যাজ এ প্রাইমার বলতে পারো, প্রাইমার কি হাইড্রেটিং ক্রিম এরকম টাইপের কিছু যদি কিছু ইউজ করার হয়, এইটা যদি ইউজ করা যায় না খুব ভালো কাজ করে। আমি দেখেছি, আমি 2-3 বার এইটা মেখে মেকআপ করেছি, বেশ অনেকক্ষণ লং লাস্টিং হয় আর মেকআপটা খুব স্মুথলি হচ্ছে। তো ওটা আমার একটু ভালো লেগেছে, তারপর থেকে এটার প্রতি আমি একটুখানি ফিদা হয়ে গেছি। আর আমার চোখের ওপরে ভুরুর এখানে খুচরো পাপটা পুরো এবার আস্তে আস্তে বড় হচ্ছে। যাই হোক, তো চলো সুরজকে আর বিরক্ত করবো না। এবার যদি বেশিক্ষণ আমি ভিডিও চালু করে রাখি, সুরজ আমাকে ঘর থেকে বাইরে বার করে দেবে, কারণ সুরজ পাখা বন্ধ করে দিয়েছি বলে বাড়ি ঘর থেকে চলে গেছে। আজকে সত্যি আমারও গরম করছে। তো চলো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলে একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে একটু বলো আমার ভিডিও কেমন লাগছে, তাহলে আমিও একটুখানি এনকারেজ হব। কেমন? তো চলো, টাটা, গুড নাইট।